এবার করে দেওয়ার পর এই যে দুটো ফাইল ওপেন রয়েছে, ফাইল থেকে নিউ করলাম। এবার আমি ইন্টারন্যাশনাল পেপার নিয়ে A4 করে দিলাম, 210x297 রেজলিউশন। এবার কি করছি, প্রথম ফাইলটা থেকে এই লেয়ারটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশানে গিয়ে আনটাইটেল 1 পাঠাচ্ছি, ওকে করে দিচ্ছি। এবার এটা এখানে চলে গেছে, চলে যাওয়ার পর ঠিক লাস্ট একদম উপরের দিকটায় রেখে শেষ প্রান্তে এবার শিফট কন্ট্রোল অল্টার একসাথে ধরে আর একটা কপি তৈরি করব। এভাবে পরপর করতে থাকবো, 5টার বেশি হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদ রেখে ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা অফ করে দেবো, এটা হিডেন হয়ে গেল। এবার শিফট কন্ট্রোল ই করবো, সবকটা এক লেয়ারে চলে এসছে। এবার কন্ট্রোল অল্টার আর শিফট একসাথে ধরে নিচের দিকে কপি করতে থাকবো, অর্থাৎ মোট আমরা 30টা ছবি এইভাবে পেতে পারি। এবার সবকটাকে শিফট কন্ট্রোল ই করে নেব, করে সেন্টার পজিশনে এনে আমরা প্রিন্ট করে পরবর্তীকালে ওটাকে কাঁচি দিয়ে কেটে পাসপোর্ট ছবি হিসেবে ইউজ করতে পারবো। আর পরের যে ফাইলটা রয়েছে আর একটা নিউ করে নিয়ে ওটাকেও ইন্টারন্যাশনাল পেপার হিসেবে নিয়ে A4 করবো, ওকে করবো। এবার দ্বিতীয় যে ছোটোটা ছিল স্ট্যাম্প সাইজ ছবি, সেটাকেও আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট লেয়ার। এবার আনটাইটেল 2 যাবে এটা, ওকে করে দিলাম। এবার চলে গেছে 2। এবার আবার শিফট কন্ট্রোল অল্টার একসাথে ধরে পরপর আমরা ড্র্যাগ করতে থাকবো, ছেড়ে দেবো, ড্র্যাগ করবো, ছেড়ে দেবো, এরকমভাবে যে কটা কপি হয় সে কটা এখানে করবো। তো 9টা হয়েছে। এবার আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা অফ করে আমরা সব কটাকে মার্চ করে দেবো শিফট কন্ট্রোল ই করে। এবার কন্ট্রোল অল্টার শিফট সব কটা একসাথে ধরে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে নেব। এবার আবার কন্ট্রোল ই করে নিচ্ছি, দুটো লেয়ার মার্জ হয়ে গেল। এবার আবার শিফট কন্ট্রোল অল্টার নিয়ে আমরা পরপর করতে থাকব। তো এখানে 90টা স্ট্যাম্প সাইজ ছবি আমরা পেয়ে যাচ্ছি। এবার শিফট কন্ট্রোল ই প্রেস করছি, করে এটাকে সেন্টার পজিশনে আনছি। এবারও এটা আমরা প্রিন্ট করলে 90টা ছবি পাবো এবং আমরা কাছে দিয়ে সেটাকে কেটে নেব। তো এইটা হচ্ছে প্রসিডিওর, আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।